আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি তাদের জন্য যারা টিপিএমএস এর সম্পর্কে জানতে চাচ্ছেন। টিপিএমএসটা হচ্ছে গাড়ির টায়ার প্রেশার মনিটর। তো এটা কিভাবে কাজ করে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা বক্সটি আনবক্সিং করে নেব। এটা হচ্ছে যে আপনার টিপিএমএস এর মনিটরটা, হ্যাঁ। আর এখানে হচ্ছে যে আপনার পাওয়ার বাটন, আর এখানে আপনার যে ফাংশনগুলো আছে, তো এই ফাংশনগুলোর আপনার বাটনগুলো এখানে দেওয়া আছে। আর এটা চার্জ হওয়া হচ্ছে যে আপনার দুইটা সিস্টেমে, একটা হচ্ছে আপনার সোলারে চার্জ দিতে, আর একটা হচ্ছে যে আপনার ইউএসবি দিয়ে সরাসরি আপনার গাড়ি থেকে চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে যে আপনার ইউএসবি কেবেলটা, যেটা দিয়ে আপনার গাড়ির হিটার পুট থেকে আপনার চার্জারের মাধ্যমে চার্জ দিতে পারবেন। এরকম আপনি পেয়ে যাবেন প্রতিটি বক্সে চারটা। এই এই আপনার ছোট আপনার নজেল ক্যাপগুলো, এই নজেল ক্যাপগুলো আপনার যে টায়ারের যে নজেল ক্যাপটা আছে ওইটাতে আপনার এটা বসিয়ে দিতে হবে। এটি বসিয়ে দেওয়ার ফলে আপনার সেন্সরের মাধ্যমে আপনার কোন চাকায় কতটুকু প্রেশার আছে অর্থাৎ কতটুকু হাওয়া আছে সবগুলো আপনার এই মনিটরটাতে শো করবে, কোনটাতে কত হাওয়া আছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে হাইওয়েতে ড্রাইভ করার সময় টাস করে আওয়াজ আসে, মনে হয় যে চাকা পাঞ্চার হয়ে গেছে। তো এই বিষয়গুলোতে আমরা কিন্তু প্রবলেম করে থাকি, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমাদের চাকাগুলো পাঞ্চার হয়নি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার চাকায় কোনোটাতে কম বেশি হাওয়া থাকলে পরে গাড়ি আপনার মানে হেলে অর্থাৎ চাকা বাইরে দিতে শুরু করে। তো বাড়াবাড়ির কারণে মনে করেন যে আমরা বুঝতে পারি না আসলে কী কারণে যে গাড়িটা বাইরাচ্ছে, হ্যাঁ, হেলতে শুরু করে। তো আসলে কেন যে হেলাহেলি শুরু করে, তো এটা আমরা অনেকেই ফিল করতে পারি না। তো সেই কারণে হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন ড্রাইভ করতে বের হই তখন দেখা যাচ্ছে যে চাকা হাওয়া দিয়েই বের হই, কিন্তু আসলে কিছু চোরাই লিক থাকার কারণে যে হাওয়া চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আপনার এটা যদি লাগানো থাকে তাহলে আমরা সবসময় দেখা যাচ্ছে যে আমাদের কোন চাকায় কতটুকু হাওয়া আছে, তো এটা কিন্তু আমরা ওইখানে ওই ইন্টারভিউলে বসে কিন্তু আমরা এটা দেখতে পারতেছি। আর এটার যে আপনার ব্যবহারের যে পদ্ধতিটা এটা একেবারে সিম্পল একটা বিষয়, যে জাস্ট আমরা হচ্ছে যে চারটা নজলের মাথায় এই ক্যাপগুলো বসিয়ে দিব, হ্যাঁ। এই যে যেমন এখানে হচ্ছে যে আপনার রেফট দেওয়া আছে, ফ্রন্টের রেফট এফআর লেখা আছে অর্থাৎ ফ্রন্টের রেফট সাইড এটা, আর যেটা হচ্ছে যে আপনার ব্যাক সাইডে যেটা রিয়ারের আর কি, এই যে আর আর লেখা আছে অর্থাৎ যে রিয়ার চাকায় যেটা থাকে আর কি, এই যে এইগুলো বলবে মোট চারটা থাকবে। আর এটা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কাজ করে, তো এটা আমরা দেখে নিব অবশ্যই। তো চলুন দেখে আসা যাক এটা কীভাবে কাজ করে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।